নয়গড় জেলা সুজন সম্মিলনী কক্ষে জেলাস্তরীয় সতুরীতম বন্যপ্রাণী সপ্তাহ 2024 পালিত হয়েছে। নয়গড় বনখণ্ড অধিকারী ক্ষমা ষড়ঙ্গী মহানদী বন্যপ্রাণী বনখণ্ড অধিকারী ফাল্গুনি সারথী তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে কন্ধমাল সাংসদ সুকান্ত কুমার পাণিগ্রাহী, দশপলা বিধায়ক রমেশ চন্দ্র বেহেরা, খণ্ডপড়া বিধায়ক দুষ্মন্ত কুমার স্বাইং, নয়গড় বিধায়ক ডক্টর অরুণ কুমার সাউ, রণপুর বিধায়িকা তথা বাচস্পতি শ্রীমতী সুরমা পাড়ি, জেলা পরিষদ অধ্যক্ষ ই দেবাশিষ পট্টনায়ক, জেলাপাল অক্ষয় সুনীল অগ্রওয়াল, উপজেলাপাল কনর দেব সমাদার, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সনাতন কালু প্রমুখ যোগ দিয়েছিলেন। নয়াগড়ের বনখণ্ডে 180টি এবং মহানদী বন্যপ্রাণী ডিভিজনে 200টি ক্যামেরা জরিয়ে বন্যপ্রাণীঙ্ক উপরে নজর রখা বেড়ে 62টি জলাশয় নির্মাণ করা কথা ডিএফও শ্রীমতী ষড়ঙ্গী সূচনা দিয়েছিলেন। অনুকম্পা আপ জরিয়ে বন্যপ্রাণীঙ্ক দ্বারা হেউথিবা ক্ষয়ক্ষতি বাবদে সহায়তা যোগাই দিয়া কথা কইতিলে। বন্যজন্তুঙ্কর সুরক্ষা এবং পরিবেশ সন্তুলন রক্ষা করিবা উপরে সাংসদ শ্রী পাণিগ্রাহী গুরুত্ব প্রদান করিতিলে। সৃষ্টির সন্তুলন বজায় রাখিয়া পাই জীবজগত মধ্যে সমন্বয় রক্ষা আবশ্যক বলে জেলাপাল মতব্যক্ত করিতিলে। জেলারে 3900 স্কোয়ার কিমি মধ্যে 2098 স্কোয়ার কিমি জঙ্গল থিবা কথা ডক্টর অরুণ কুমার সাউ সূচনা দেইথিবা বেলি বক্তা মানে মানুষ নিজ সুখ আয়েস ও আরাম পাই প্রকৃতির ব্যাপক ক্ষতি করুথিবা বন্যজন্তুক সহ মানুষের সহ অবস্থান পরিবেশ সন্তুলন রহিলে জৈব বিবিধতা বজায় রহিব বলি দশপলা বিধায়ক শ্রী বেহেরা কহিবা সহ জেলাকু প্লাস্টিক মুক্ত করিয়া পাই আহ্বান দেইতিলে। লোকঙ্ক মধ্যে জঙ্গল বন্যপ্রাণী ও পরিবেশর সুরক্ষা দিগরে সচেতনতা বৃদ্ধি করিবা লোকঙ্ক সহ বন বিভাগের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আবশ্যকতা থিবা কথা বাচস্পতি শ্রীমতী সুরমা পাড়ি কইতিবা বেলি কাঠ চোরা চালাণ অবৈধ খনি খনন ক্ষেত্রে বিভাগ নিরবদ্রষ্টা সাজিবা কেত দূর যুক্তিযুক্ত বলে প্রশ্ন করিতিলে। এই কার্যক্রমে অতিথিঙ্ক দ্বারা বন্যজন্তুক উপরে লিখিত গোটিয়ে পুস্তক উন্মোচিত হইতিলা। এই অবসরে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার কৃতি প্রতিযোগীঙ্ক পুরস্কৃত করা যাইতিলা। এই অবসরে নুয়াগাঁ ব্লক ডাক ডোল প্রাথমিক বিদ্যালয় ওড়গাঁ ব্লকর বাউঁশ গাড়িয়া বিমোচন কৃষি নোডাল বিদ্যাপীঠ, দশপলা ব্লকর নছিপুর উন্নীত সরকারি উচ্চ বিদ্যালয়, খণ্ডপড়া ব্লক যোগিয়াপল্লি সরকারি উচ্চ বিদ্যালয়কু প্রকৃতি মিত্র 2023 পুরস্কার প্রদান করা যাইতিলা। দশপলা ব্লকর বিজয় কুমার সেটি, ওড়গাঁর পরমানন্দ সোয়াই, নয়াগড়ের রবীন্দ্র মহাপাত্র, নুয়াগাঁর সত্যনারায়ণ সাহু, ভাপুরর পণ্ডিত লক্ষ্মীন্দর ব্রহ্মাঙ্ক প্রমুখঙ্ক প্রকৃতি বন্ধু 2023 সম্মানরে সম্মানিত করা যাইতিলা। এই কার্যক্রমে বন বিভাগ কর্মচারী ও বৃদ্ধিজীবীক সমেত প্রকৃতি ও পরিবেশ প্রেমী মানে উপস্থিত ছিলে। নয়াগড় জেলার স্পেশাল ব্যুরো চিফ প্রদীপ্ত কুমার সাহুঙ্ক রিপোর্ট, সাই সত্য নিউজ।